বিপদে পড়লে দরজা লেগে দিয়ে জানালা লেগে দিয়ে আগে আল্লাহকে মোবাইল করবেন, আগে সুন্দর অজু করে, সুন্দর অজু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্না দিয়ে হাত উত্তোলন করে আল্লাহকে বলেন, আল্লাহ আমি বড় অসহায়, আমি বড় বিপদে, আমি কার কাছে যাব, তুমি সারা যাবার কোনো রাস্তা আমার জানা নাই, তুমি সারা যাবার কোনো পৃথিবীতে আমার কোনো ভাই নাই, আমার কোনো মামা নাই, আমার কোনো খালু নাই, আমার কোনো কেউ নেই, আল্লাহ তুমি আমাকে বাঁচাতে পারো, আল্লাহ তুমি আমাকে মারতে পারো, তুমি আমার উপরে একটু দয়া করো, তুমি আমার উপরে একটু রহম করো, আল্লাহ তুমি ছাড়া আমি কোথায় যাব, আল্লাহ তুমি আমাকে রহম করো। দেখেন আল্লাহর নবী বলছে, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি বললেন, আল্লাহর নবী মান্নাজা মুক্তির পথ কি, কোন কাজ করলে মুক্তি পাওয়া যাবে, কোন কাজ করলে মুক্তি পাওয়া যাবে। আল্লাহর নবী বলছে, তিনটা কাজ করলে মুক্তি পাওয়া যাবে। এক, আমসিক আলাইকা লিসানাকা, মুখখান বন্ধ রাখলে মুক্তি পাওয়া যাবে। লেনেবার কঠিন হলো, মুখ বন্ধ যদি করি তাহলে কেমনে চলবো, বাজার করব কেমনে, মার্কেট করব কেমনে, অফিস করব কেমনে, ব্যবসা করব কেমনে, মানুষের কাছে টাকা আত্মসাত করব কেমনে, দালালি করব কেমনে, 100 টাকার জন্য সত্যকে মিথ্যা, 200 টাকার জন্য মিথ্যাকে সত্য, 100 টাকার জন্য মানুষকে মেরে দেওয়া, 100 টাকার জন্য কাঠগড়াই দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া, 100 টাকার জন্য মানুষকে অপমান করা, 100 টাকার জন্য নিরপরাধকে অপরাধী সাব্যস্ত করা, 100 টাকার জন্য সতী রমণীর উপরে অসৎ অপবাদ দেওয়া, এই সমাজে চলছে কি চলছে না? তো আল্লাহর নবী বলেছে, মুখখান বন্ধ রাখো, বেশি কথা বলো না, কথা বললে বিপদ হবে। আমি প্রথমে একটা কোটেশন বলেছিলাম, মনে আছে কিনা, এক কথা বললে 1 টাকা দিতে হবে। এই আইন যদি আজকে ফজর থেকে চালু হয় তাহলে বগুড়াতে আর গুনগুনি শোনা যাবে না। কেন? কথা বললেই টাকা দেওয়া লাগবে, তার প্রমাণটা দেখিয়ে দিয়েছি মোবাইল। এই জন্য কথা বললে টাকা লাগে না দেখে সত্যও বলে মিথ্যাও বলে, গীবতও করে, গালমন্দও করে, অপবাদও দেয়, তোহমতও দেয়, অশ্লীল ভাষাও বলে। ভাষার যে সিরি, ও আবার গালিগালাজ করছে আর বলছে, এই শোন আমি ভাষার উপরে, অশ্লীল ভাষার উপরে আমি পিএইচডি করেছি, পিএইচডি আছে না, বলে আর মোশন দেখায় আর লুঙ্গি চারে আর বলে, অশ্লীল ভাষার উপরে আমার পিএইচডি করা আছে। ও বড় বড় গলায় বলছে, আর ও বলছে যে আমার বুঝি খুব সুনাম হচ্ছে। আল্লাহর নবী বলল, মুখখান বন্ধ রাখলে মুক্তি পাবা। এই জন্য যুবক বলি, বেশি মোবাইলের মিনিট খরচ করো না। কি বলো, সারাদিন ঘন্টার পর ঘন্টা তুমি আমাকে বলছো যে হুজুর প্রতি মাসে 1200 মিনিট লাগে, তো আমি বলি 1200 মিনিট কোথায় খরচ করো, বলছে উমুকের কাছে, উমুকের স্লোগান, মনের ভিতরে স্লোগান, কথা শেষ করতে করতে মানে কেচ্ছুল ওগলা মনের ধান্দা, ওই জোরাতালি দেওয়া কথা, ওই ছুটা ফাটা কথা, ওই কাটা ভাঙ্গা কথা, ওই এক কথাই ঘুরে ফিরে, সোনা তোমার জন্য চাঁদ এনে দিব, তোমার জন্য আকাশ এনে দিব, ও আবার বলছে তোমার জন্য কলজা দিব, তোমার জন্য এই দিব। যখন বিপদে পড়েছে সোনা যে কোন পানিতে গিয়ে ডুবে যায়, সোনাকে আর ডুবর দিয়ে খুঁজে পাওয়া যায় না। তাতে সোনাকে এইভাবে সোনার কথা বলে, এইভাবে লক্ষ লক্ষ টাকা বাপের খরচ তুমি করো না। বাপ বড় কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে হোস্টেল খরচ 10,000 দেয়, আর মোবাইল বিল তোমার দেওয়া লাগে 6,000। তুমি জাহান্নামে যাবা না, তোমার বাপ জাহান্নামে যাবে না, তে কার পরে অন্যের বাপ যাবে নাকি?
মেয়েটাকে ভার্সিটিতে রেখেছেন, মেয়ে কি করে খোঁজ খবর রাখে না, মেয়ে শার্ট পরে রাজশাহী পদ্মাতে ঘোরে, চিড়িয়াখানায় ঘোরে, আমার এলাকার মেয়ে। আমি ওখানে একটা কথার কথা চলে গেছি, চোখ পরে যাবার সাথে ওড়না দিয়ে মুখ ঢাকে, আর আমার চোখ তো এমন কঠিন। আমি বলছি কে রে এ, এটা তো ওই উমুকের মেয়ে রে। এক পা দুপা করে কাছে যাই, ও আবার সরে সরে যাই। আমি কাছে যাওয়ার সাথে সাথেই মুখটা ঢেকে নিয়ে আমি বলছি মামুনি আম্মা জান তুমি কি সেই? বলছে কে আপনি বলেন, আর কোনো কথা আছে? এবার যদি আপনি বলেন তাহলে এবার রাজশাহী কোর্টে আপনাকে হাজির করে ইপটিজিং এর মামলায় ঢুকে দিবে, কথা বলেন ঠিক না বেটি? ওই তো সেই দিন দেখলাম যে রিক্সায় চলে যাচ্ছিল, ওড়নাটা চাকার মধ্যে পেস লেগেছে, একটা যুবক বলছে আপা ওড়নাটা তুলে নেন। এই যে বলেছে, ওকে মাইন্ডে নিয়েছে, আর বেয়াদব বেয়াদবি কথা বলে, সাথে সাথে মামলা। তো বোকা আইন, নারী লেডিস ফার্স্ট, লেডিস কি যা বলবে তাই, সাক্ষীও লাগে না প্রমাণও লাগে না, ওর মুখ দিয়ে যেটা বললে ওরাই আদালত। ও বলছে যে ছেলেটা আমাকে ধর্ষণ করেছে, যদি তো ছেলে ধর্ষণ করেনি, সিমটমও নাই, ডিএনএ টেস্টও নাই, ওই যে ওই যে ওই যে ভার্সিটির ওই ছেলেটার ওই ঘটনাটা মনে আছে কিনা আমি নাম বলতে চাচ্ছি না, মেয়েটা বলে দিল যে সে আমাকে রেপ করে দিয়েছে, ডিএনএ টেস্টের রেজাল্ট ভিন্ন, তারপরেও আদালত বুঝলো না, পুলিশ বুঝলো না, কেমনে কেমনে কি হয়ে গেল, তারপরে তার নামে মামলা হয়ে গেল। শোনো শোনো শোনো, মেয়েদেরকে এতটা মাথায় চড়িয়ে দিয়েন না, এই মেয়ে একদিন আপনাদের আমাদেরকে জুতা পিটা করে জাতিকে কলঙ্কিত করবে। অতএব সেই দিন আর বেশি দিন নয়, যেই পরিস্থিতি শুরু হয়ে গেছে এই পরিস্থিতি যদি আজই আমরা মোকাবেলা না করি, আজই আমরা যদি নিয়ন্ত্রণ না করি, আমাদের মেয়েকে আমাদের স্ত্রীকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি, অতীব অল্প সময়ের মধ্যে দেশটা এমন একটা প্রেক্ষাপটে চলে যাবে, এমন একটা রসাতলে চলে যাবে, আলেম ওলামার সম্মান থাকবে না। এখন তো মেয়েরা আর সম্মান করে না, আগে পাড়ার মুরলকে দেখলে মেয়েরা মাথায় কাপড় দিত, শ্বশুরকে দেখলে বউ মাথা পিঠ ঢাকত, এখন শ্বশুর হেঁটে যায় বউ বলছে হ্যাঁ বুড়া জাগতো, ওটা কথা বুঝতে পারেননি? অতএব দিন যত চলে যাচ্ছে নিকৃষ্টতা তত বেড়ে যাচ্ছে, দিন যত চলে যাচ্ছে নোংরামি তত বেড়ে যাচ্ছে, অশ্লীলতা তত বেড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমরা বলতে চাই যে আসুন আমরা মানুষের জন্য কিছু করব না, অন্যের জন্য করার আগে নিজের বউটাকে কন্ট্রোল করব। রাজি আছি? রাজি আছি? এ কথা বলে না কেন? এই দুবলা পাড়ার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, কথা বলেন না কেন? নিজের স্ত্রীটাকে কন্ট্রোল করেন। নিজের মেয়ের বয়স 8 থেকে 10 বছর, ক্লাস 8 পড়ে, হাই স্কুলে যায়, বালিকাতে যায়, যাক না হাই স্কুলে, যাক না কিন্ডার গার্টেনে, আমরা বিরোধিতা করি না, তবে মেয়েটাকে একটা সুন্দর পোশাক তো দেওয়া যায়, শার্ট প্যান্টটা তো বাদ দেওয়া যায়, যাই কি না? নীরব কেন? নীরব ভূমিকায় দর্শকের পাক নিচ্ছেন কেন? যা হচ্ছে হোক, আমার গায়ে না লাগলেই হোক, যা হবার হোক, আমার কিছু না হলেই হয়। তো এই করতে করতে যেদিন আপনার বাড়িতে এগুলা ঘটবে তখন কোথায় যাবেন হুজুর? তখন কি হবে? তিনটা কাজ করবে যারা, জান্নাতে যাবে তারা, জাহান্নামে যাবে না তারা। এক, মুখখান বন্ধ রাখবে যারা, প্রয়োজন হলে কথা বলেন, প্রয়োজন না হলে কথা বলা যাবে না, প্রয়োজন হলে কথা বলেন, প্রয়োজন না হলে কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, ওয়ালিয়া সাকা বাইতুকা, আল্লাহর নবী বলেছে বাঁচতে হলে ঘরে থাকুন, মরবার চাইলে বাহিরে যান। আর আজকে প্রশাসন স্লোগান দিয়েছে মাস্ক, বাঁচতে হলে মাস্ক পরুন, না হইলে আমাদের করার কিছু নাই। নো মাস্ক নো সার্ভিস। সরকারি একটা অফিসে মাদ্রাসার একটা কাজে গেলাম, তা আমি তো আগে থেকেই আমরা সালাফি মানুষ, আমরা ওই ভাইরাসগুলাতে অত বিশ্বাসী নই, কেন ভাইরাসে কিচ্ছু ক্ষমতা নাই যদি আল্লাহ না তাকে পাওয়ার দেয়, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যদি বলে এই করুণা, এই আমার বান্দাকে তুই ধরবি না, ধরতে পারবে? আর আল্লাহ যদি বলে ধর,
তাহলে আক্স মাক্স প্যারাশুট এরাশুট টেরাশুট কেরোসিন যাই দিয়ে মুখ ধুন না কেন একেবারে চুলের গোড়া দিয়ে ঢুকে যাবে, বাঁচার কোনো পথঘাট পাবেন না। এখানে একটা মজারও বিষয় আছে, করোনা ভাইরাস এই দেশের কিন্তু এসি রুমের কিছু ভদ্রলোকেরাই বেশি চলে গেছে, কথা বলেন ঠিক না বেটি? অনেক ঘুষখোর সুদখোর অত্যাচারী জুলুমকারী এই দেশ থেকে চলে গেছে। এগুলা বললে আবার আপনারা বলবেন যে আমরা কাউকে ছোট করছি, আমরা রাজনীতি বলতে চাচ্ছি না, দেশের প্রেক্ষাপট যেদিকে যাই যাক, সহি হাদিসের কথা বলছি, মানেন আর আল্লাহকে বলেন। পরের কথাতে আসতেছি কি করলে কি হবে, বেশি বেশি ঘরে থাকা লাগবে, কোথায় কোথায় ঘরে, বাহিরে যাওয়ার দরকার নাই। তো বাইরে না গেলে তো ভাত হজম হয় না, আর ওই বোকা লোকের তো বিড়ি না খেলে পায়খানাও ক্লিয়ার হয় না, খাওয়ার সাথে সাথে ইফতার করার সাথে সাথে খালি যে দৌড়, মনে হচ্ছে কে যেন বিয়ারিং সেট করে দিয়েছে। তো আমি বলছি দাদা শোনো শোনো শোনো, এই দাদা শোনো ভাই লাতি ছোট, আগে পেটটা ঠান্ডা করি। তো আমি তাকিয়ে আছি কি করে দেখি, দৌড়ে গিয়ে দোকানে বলছে দে তোরে দে তোরে বিড়ি দে তোরে, পেট ফুলে উঠেছে, দেখো ভাগবুট করছে। চার পাঁচটা টান দেওয়ার পরে এবার আসে বলছে লাতি ক, তো বললাম দাদা কি হলো, বলছে বুঝতে পারিস নি রমাজান মাস সারাদিন টান দেওয়া যায়নি, তো এরা দুটো টান দিয়ে না হালকা হলাম। তো বললাম দাদা 13 ঘন্টা যদি না খেয়ে থাকা যায় এই মাগরিবের পরও এই বিড়ি না টেনে থাকা যাবে, যাবে অবশ্যই যাবে, কিচ্ছু নাই এর মধ্যে, টাকার ক্ষতি, গায়ের দুর্গন্ধ। আর নবী কি বলেছেন জানেন, ওটা করলে তো আবার বিপদ হবে নি, একদিন যদি কেউ বিড়ি সিগারেট জর্দা গোল তামাক আলাপাতা গাঁজা আফিম মার্জুয়ানা হিরোইন বাবা এগুলা একদিন যদি কেউ পান করে, একবার 40 দিন সলাত এবাদত কবুল হবে না। কথা বুঝতে পারেননি, ওকে দেখলেই বোঝা যায় বিড়িখোর, জ্যাকেটটা দেখেছেন মনে হচ্ছে জাল বানাইছে, আছে না ফুটা আগুন পরে পরে ফুটা হয়ে গেছে, পাঞ্জাবিটা পরেছে মনে হচ্ছে জালের পাঞ্জাবি। যদি বলি যে চাচা কি খবর, আরে বা মুখ্য সূক্ষ্ম মানুষ বৃদ্ধ মানুষ খাওয়ার সময় পরে গেছে। তা আমি বলছি যে নোংরা খেলে এই হয়, ওটা ছাড়া যায় না, ইয়া বড় দাড়ি খালি ধাম ধাম করে টান মারে, আছে না ইয়া বড় পাঞ্জাবি ইয়া বড় পাগড়ি ধাম ধাম করে একেবারে 2-3 নিঃশ্বাসে টান মেরে মুখ টুক মুছে এসে মানুষের সামনে এসে সুফিবাদ দেখায়, আছে কি না, ইয়া বড় মোষ লাল হয়ে গেছে গাঁজাত কলকি টান মেরে মেরে, আছে না? মাজার ম্যাক্সিমাম মাজার গুলাতে আসর বসে, বসে কি না? তো আমার ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিল যে দেশের যত উঁচু মাজার কবর এগুলো রয়েছে এগুলো সমান করা লাগবে, মামলা হয়েছিল হয়নি, 5,000 10,000 3,000 কত রকমের এগুলো মামলা। আল্লাহ যদি কাউকে বাঁচায় মারার কারো ক্ষমতা নাই, আর আল্লাহ যদি কাউকে মারে বাঁচাবার কারো ক্ষমতা নাই। তিনটি কাজ করবে যারা নাজাত পাবে তারা, 1 নম্বর মুখ দিয়ে প্রয়োজনে যতগুলা কথা সেটা বলতে হবে, 2 বেশি বেশি ঘরে থাকা লাগবে, মহিলাদেরকে বলছি বোন প্রয়োজন ছাড়া বাহিরে যায়েন না, মার্কেটে যায়েন না, স্বামীটাকে বলেন আমি আজ থেকে মার্কেট আমার বন্ধ, মারামারি করিয়েন না, ভালো করে বলবেন, দেখবেন ইনশাল্লাহ উপকার হবে। 3 অপকি আলা খতিয়াতিকা, এই হাদিসের এই 3 নম্বর পয়েন্টটা আমার এত ভালো লাগে, কান্না, আল্লাহর নবী বলেছে বেশি বেশি কান্না করতে হবে, কান্না দিয়ে যা পাওয়া যায় অন্য জিনিস দিয়ে ততটা পাওয়া যায় না, আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না কান্না কান্না, এ যে কান্না কান্নার বন্যা বয়ে যাবে, আল্লাহ যেন নিরুপায় হয়ে বলে নাসর বান্দা গো ছাড়ছে না, আচ্ছা ঠিক আছে যা যা
এত করে যখন বলছিস যা তোকে এটা আমি দিয়ে দিলাম যা কথা বুঝতে পারলি আর আমরা কি করি বিপদে পড়া লাগবে চ আল্লাহ আল্লাহ এটা দে আল্লাহ ওটা দে আল্লাহ টাকা দে আল্লাহ বাড়ি দে আল্লাহ গাড়ি দে মনে হচ্ছে যে এটা নানা বাড়ি সম্পত্তি বললেই হবে কান্না দিয়ে বলতে হয় এ মানুষ কত বোকা ভিক্ষুক আছে না ভিক্ষুক ছায়েল আমাদের বাড়িতে যখন ছায়েল আসে দেখবেন যে কি সুন্দর সুর দিয়ে বলে আম্মা আম্মা আছেন কে বাবা মানে প্রথমে মনে হলো যে আবার কোনো বেটা এসেছে তাই মনে হয় না বাইরে এসে দেখে ছায়েল বাবা বলো বলছে আম্মা কিছু হবে মানে মুখের ভাষাটা দেখে কলজাটাকে জুড়ে গেল কলজাটা কি হলো জুড়ে গেল তখন 250 গ্রামের চালের জায়গায় হাফ কেজি যায় আর এই জন্য কিছু কিছু জামাই আছে বুদ্ধিমান শাশুড়িকে এমন ডাকে ডাক দেয় শ্বশুরের চোখে ফাঁকি দিয়ে হলো হোন্ডা কিনে দিবে 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 নিতে হলে ভালোবাসা দিতে হয় কলজা গোটাই দিবে মা বাপ মার সাথেও মিষ্টি করে কথা বলেন নিজের বাপ মাকে বলে বুড়ি বুড়া আবার শ্বশুর শাশুড়িকে বলে আমার আম্মা এসেছে আমার আব্বা এসেছে কেন নিজের আব্বাটাকে কষ্ট করে একটু বলা যায় না যে আমার আব্বা আমার আম্মা আহা কষ্ট করে আমাকে মানুষ করেছে যাদের আব্বা আম্মা মারা গেছে আমি বলে যাচ্ছি কান্না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো পথঘাট নাই কান্না দিয়ে আল্লাহ রহমত লুটে নিতে হবে কান্না দিয়ে আল্লাহর দয়া লুটে নিতে হবে আল্লাহকে কাতর সুরে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে দাও সালাতের পর ডাকবেন আজানের সময় ডাকবেন চন্দ্রগ্রহণে ডাকবেন সূর্য গ্রহণে ডাকবেন বিপদে পড়লে ডাকবেন বিপদে না থাকলে ডাকবেন অভাবের সময় ডাকবেন অভাব না থাকলে ডাকবেন অসুস্থ সময় ডাকবেন অসুস্থ না থাকলে ডাকবেন যত খুশি ডাকবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলেছে যদি কোনো ব্যক্তি আল্লাহকে সব সময় ডাকতে পারে যদি কোনো ব্যক্তি আল্লাহকে সব সময় ডাকতে পারে জিকির করতে পারে স্মরণ করতে পারে আল্লাহ বলছে বান্দা শোনো কোনো মানুষ যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে দুই বিঘত এগিয়ে যাই কোন মানুষ যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই মানে আল্লাহ রহমত আল্লাহর বরকত তার দিকে এমন ভাবে যেতে থাকে এই জন্য মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে কোনো ব্যক্তি যদি জিকির করে তাহলে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে যদি কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহও তাকে স্মরণ করে এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এইসব দোয়া বেশি বেশি বলতে হবে সেজদা লম্বা দিতে হবে রুকু লম্বা দিতে হবে সেজদায় রুকুতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে শেষ বৈঠকে আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার আব্বা আম্মা ছোট্টবেলায় আমাকে যেভাবে লালন পালন ভালোবাসা দিয়েছে আমার আব্বা আম্মার উপরে সেই রূপ দয়া রহমত করুন
এইভাবে আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। আব্বা আম্মার জন্য অনেকে ঈদুল আজহার সময় ঈদুল ফিতরের সময় দোয়া করে, খবরদার কোনোদিন ট্রেডিশনাল দোয়া করবেন না। দোয়ার মানে হলো এটা, কেঁদে কান্না দিয়ে নরম কথা দিয়ে কোমল কথা দিয়ে স্নিগ্ধ মিশানো কথা দিয়ে একেবারে অনুনয় বিনয় করে আকুতি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কেঁদে আল্লাহকেই বলতে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনি আল্লাহর কাছে বলেন আজ হোক কাল হোক আপনার দুয়ার ডাকের সারা আল্লাহ দিবে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। আল্লাহ রব্বুল আলামিন বলেছে বান্দা আমার কাছে কান্না দিয়ে আমল দিয়ে দোয়া দিয়ে এবাদত দিয়ে বন্দেকি দিয়ে যা চাইবে আমি আল্লাহ বান্দাকে তাই প্রদান করব। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সর্বশেষ হাদিস, একটু সামনে আসেন দেখি না, আর একটু চালাবো, আর একটু চলবে চলবে, তাহলে সামনে আগে আসতে হবে, কেউ উঠতে পাবেন না, রাজি আছেন? এই যুবক সামনে আসেন, আরে যুবকদের না মোশন দেখেন তো দেখি, আসেন তো সামনে আসেন তো দেখি, আসেন, পানি দেন তো একটু, একটু পানি দিবেন, খারাপ কমিটমেন্ট করবেন না, দুঃখিত। আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করে বলছি, আপনারা মনে কষ্ট নেবেন না, আমাদের প্রধান আলোচক আমাদের অন্তরের মানুষ যার আকর্ষণে আমরা পথ চেয়ে বসেছিলাম মীর মুফতি মোয়াজ্জেম হোসেন সাইফি সাহেব আমার বন্ধুবর, তিনি সমস্যার কারণে আসতে পারেননি, আর আমিও জানি না, আমি মনে করছি ব্যাপার কি, আচ্ছা আমি বলেছি আর নয় ওই কথা বলে এলোমেলো হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, আমি কি আসবে আমি কি শেষ করে দিব, একটু চালাবো চালাবো, থাকবেন, মন খারাপ নাকি? প্রধান বক্তা যে আসেনি তিনি মাহফিল মিস করে না, হয়তো খুব বিপদের কারণে হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন, আমরা আলোচনা করে পরামর্শ করে দিলাম যে ওনাকে যে ওনাকে আর এখানে প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখা যাচ্ছে না, এই জন্য থানা বারবার আমাদেরকে ফোন করেছেন, থানা বারবার ফোন করেছেন যে বাতিটা দেন না, হ্যালো সেল লাইটটা দেন, এই জন্য আমরা খুব দুঃখিত, আমরা কি শেষ করে দিব, আপনি চালান, আচ্ছা শেষ আদেশটা বলি, শেষ করে দিই, শেষ করে দেওয়াই ভালো, এক বক্তার জীবন দিতে বলছিল নাকি, কালকে ওঠা যাবে না, সুবহানাল্লাহ, তবে চলবে ইনশাআল্লাহ, দু চার ঘন্টা অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, দোয়ার দরখাস্ত, দোয়া করবেন, মাঠে ময়দানে আমরা কথা বলছি, আমাদের যেন আল্লাহ নিরাপত্তা দান করেন, সুস্থ রাখেন, আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম আমিন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানুল সিত্তাম মিন আনফুসিকুম ওয়াজমান লাকুমুল জান্নাহ, শেষ হাদিস তো উঠছেন কেন, শেষ দোয়াটা নেবেন না, দয়া করে বাবা একজন ওঠেন না, আমি শেষ করে দেব, জোর করে পীড়িত হয় নাকি, করতেও চাচ্ছি না। ওবাদা ইবনে সামিতের এই হাদিসটার ছয়টা পয়েন্ট আছে, সংক্ষেপে ছয়টা পয়েন্ট বলে আমি শেষ করব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো ব্যক্তি ছয়টা জিনিসের জিম্মেদার আমাই নবী আমাকে দেয় তাহলে আমি নবী তাদেরকে
জান্নাতে কি ভাবে নিয়ে যাব এটা আমার ব্যাপার বলেন না সুবহানাল্লাহ ছয়টা কথার এক উসদুকু ইজা হাদাসতুম কথা বললে সত্য বলো সত্য বলে যারা নেকির কাজ করে তারা নেকির কাজ করে যারা জান্নাতে যাবে তারা আউফু ইজা ওয়াতুম ওয়াদা করে রক্ষা করে যারা ওয়াদু ইজা তুমিনতুম আমানত রক্ষা করে যারা তাহলে কথা বললে সত্য ওয়াদা করলে রক্ষা আমানতের খেয়ানত না করা কুফু আইদিয়াকুম হাতকে সংবরণশীল করা ও গুদ্দু আবসরাকুম চক্ষুকে দৃষ্টি অবনত রাখা হারাম দিয়ে চক্ষের স্বাদ মেটানো প্রবৃত্তির স্বাদ মেটানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ছয় লজ্জা স্থানের হেফাজত করা লজ্জা স্থানের হেফাজত ছোট ব্লাউজ দিয়ে হবে না লজ্জা স্থানের হেফাজত বাংলাদেশের শাড়ি দিয়ে হবে না বাংলাদেশের শাড়ির সাথে ব্লাউজ লাগবে দুই গস কাপড়ের ব্লাউজ যে ব্লাউজটা ঘর থেকে মাজা পর্যন্ত যাবে মায়েদের কাছে বলবো শাড়ির বদলে মেক্সি পরিধান করতে হবে শাড়ির বদলে জামা কামিজ পরিধান করা ভালো ঢিলে ঢালা পোশাক পরা ভালো শাড়ি যদি পরতেই হয় তাহলে আপনাকে দুই গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে এটা আপনাকে মনে রাখাই ভালো হবে পাতলা কাপড় দিয়ে পাতলা শাড়ি দিয়ে পাতলা কাপড় দিয়ে পোশাক বানানো যাবে না যাদের বাড়িতে জর্জের কাপড় রয়েছে তাদেরকে আমি একটা চার্জিং এর কথা বলি আজকেই বাড়ি গিয়ে এই জর্জের কাপড়টাকে পুড়ে ফালানোটা আপনার ইমানের দাবি আপনার ইমানের তেজের পরিচয় আমরা মনে করব আপনার বাড়িতে ছোট ব্লাউজ থাকলে আজকেই আখাবা চুলার মধ্যে দিয়ে পুড়ে ছাই করে দেওয়া এটা আপনার ইমানের তেজের পরিচয় আপনার স্ত্রী মেয়ে খোলা মাঠে গোসল করতে পাবে না আপনার স্ত্রী মেয়ে পুকুর পারে গোসল করতে পাবে না এই এলাকায় চলে নাকি পুকুর পারে গোসল করা পুকুর পারে কাপড় কাচা এগুলা কাজ করা যাবে না আপনার স্ত্রী মেয়ে বড় পোশাক পরিধান করবে ঢিলে ঢালা সুন্দর পোশাক পরবে রংচং মাখানো এমব্রয়ডারি পোশাক বেশি ব্যবহার না করাই ভালো তাছাড়া লজ্জা স্থানের হেফাজত হবে না যুবক তোমাকে বলি দোকানে ব্রিজে মাসাই হোস্টেলে বেশি বেশি বসলে লজ্জা স্থানের দৃষ্টির হেফাজত হবে না এখানে নোংরা নর্তকী নারী ব্রয়লার মুরগির মতো নারী শিলা কলার মতো নারী শিলা ডালিমের মতো ডালিম শিরা কমলার মতো কমলা এইরকম শ্রেণীর কিছু মহিলা রাস্তাঘাটে চলে রাস্তা ঘিরে নিয়েছে আপনি কোথায় যাবেন আমি কোথায় যাব লজ্জায় চোখ বন্ধ হয়ে যায় ওই মায়েদের কাছে হা ধরে বলি পা ধরে বলি ওই বোনদের কাছে অনুরোধ করে বলি অনুনয় করে বলি বোন আপনি যদি আজকের বক্তব্য থেকে আপনি একটা হাদিস মানতে পারেন কোনোদিন পাতলা কাপড় পরবেন না ছোট কাপড় পরবেন না স্বামীকে অবহেলা করবেন না স্বামীকে সম্মান করবেন শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন বাপ মাকে ভালোবাসবেন মানুষের সাথে কটু কথা বলবেন না মুখের কথাটা ভাষাটা সুন্দর বলবেন কটু কথা নয় মন্দ কথা নয় কর্কশ কথা নয় রুক্ষ কথা নয় এই রূপ কথা বলে মানুষের হৃদয়টাকে জর্জরিত করবার কোনো প্রয়োজন নেই এই রকম কাজ যদি আমার মা বোনেরা করতে পারে ইহকালে লাভ হবে পরকালে জান্নাত হবে নবী বলেছেন হবে অতএব হবে সম্মানিত উপস্থিতি কথাই কথা বেড়ে যায় কথাই কথা বেড়ে যায় আমরা আর আলোচনা দীর্ঘায়ু করতে চাচ্ছি না এই আমলগুলো করে আল্লাহর জান্নাতে আমরা সবাই থাকতে চাই রাজি আছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম আমিন আল্লাহ তুমি রহম করো আল্লাহুম আমিন
আল্লাহ আমাদের ভিতরে যারা মারা গেছে তাদের কবরের আজাব maaf করে দাও আল্লাহ আমাদের ভিতর থেকে যারা পরপরে চলে গেছে তাদের কবরের আজাব maaf করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও আল্লাহুম আমিন আমরা যারা অসুস্থ আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও আজকের এই ম্যানেজমেন্ট আমার যুবকেরা করেছে আমার কলিজার টুকরো ভাইয়েরা করেছে আল্লাহ তুমি তাদের পরিশ্রমকে কবুল করো আল্লাহ তুমি তাদের খরচকে ব্যয়ভারকে কবুল করো আজকের এই মাহফিল করার জন্য প্রশাসনিক যারা সহায়তা করেছে আল্লাহ তুমি তাদের কবুল করো আমার ভাই এসপি মহোদয় আব্দুল্লাহ ফারুক আমার ভাই